तव कथामृतम् तप्त जीवनम् कविभिरीडितम् कल्मषापहम् श्रवणमंगलम् श्रीमदाततम् भुवि गृणन्ति ये भुरिदा जनाः भुवि गृणन्ति ये भुरिदा जनाः श्री श्री रामकृष्ण कथामृत श्रीमकथित दक्षिणेश्वरे ठाकुर श्री रामकृष्ण प्रथम परिच्छेद कालीबाड़ी ओ उद्यान। आज रविवार, भक्तदेर अवसर हइयाछे, ताई ताहारा दले दले श्री श्री परमहंस देव के दर्शन करिते दक्षिणेश्वरेर कालीबाड़ीते आसितेछेन। सकलेरई अबारित द्वार, जिनि आसितेछेन ठाकुर ताहारी सहित कथा कहितेछेन। साधु परमहंस, हिंदू ख्रीष्टान ब्रह्मज्ञानी, शाक्त वैष्णव पुरुष स्त्रीलोक सकलेई आसितेछेन। धन्य रानी रासमणि, तोमारी स्वीकृति बले एई सुंदर देवालय प्रतिष्ठित हइयाछे। आबार एई सचल प्रतिमा एई महापुरुषके लोके आसिया दर्शन ओ पूजा करिते पाइतेछे। चाँदनी ओ द्वादश शिव मंदिर। कालीबाड़ीटी কলিকাতা হইতে আড়াই ক্রোশ উত্তরে হইবে, ঠিক গঙ্গার উপরে। নৌকা হইতে নামিয়া সুবিস্তীর্ণ সোপানাবলী দিয়া পূর্বাশ্ব হইয়া উঠিয়া কালীবাড়িতে প্রবেশ করিতে হয়। এই ঘাটে পরমহংসদেব স্নান করিতেন। সোপানের পরেই চাঁদনী, সেখানে ঠাকুরবাড়ির চৌকিদারেরা থাকে। তাহাদের খাটিয়া, আম কাঠের সিন্ধুক, দুই একটা লোহা সেই চাঁদনিতে মাঝে মাঝে পড়িয়া আছে। পাড়ার বাবুরা যখন গঙ্গা স্নান করিতে আসেন, কেহ কেহ সেই চাঁদনিতে বসিয়া খোশকল্প করিতে করিতে তেল মাখেন। যে সকল সাধু ফকির বৈষ্ণব বৈষ্ণবী অতিথিশালার প্রসাদ পাইবেন বলিয়া আসেন, তাহারাও কেহ কেহ ভোগের ঘণ্টা পর্যন্ত এই চাঁদনিতে অপেক্ষা করেন। কখন কখন দেখা যায় গৈরিক বস্ত্রধারিণী ভৈরবী ত্রিশূল হস্তে এই স্থানে বসিয়া আছেন, তিনিও সময় হলে অতিথিশালায় যাইবেন। চাঁদনিটি দ্বাদশ শিব মন্দিরের ঠিক মধ্যবর্তী। তন্মধ্যে ছয়টি মন্দির চাঁদনির ঠিক উত্তরে, আর ছয়টি চাঁদনির ঠিক দক্ষিণে। নৌকাযাত্রীরা এই দ্বাদশ মন্দির দূর হইতে দেখিয়া বলিয়া থাকে ওই রাসমণির ঠাকুর বাড়ি। পাকা উঠান ও বিষ্ণুঘর। চাঁদনি ও দ্বাদশ মন্দিরের পূর্ববর্তী ইষ্টক নির্মিত পাকা উঠান। উঠানের মাঝখানে সারি সারি দুইটি মন্দির। উত্তর দিকে রাধাকান্তের মন্দির, তাহার ঠিক দক্ষিণে মা কালীর মন্দির। রাধাকান্তের মন্দিরে শ্রী শ্রী রাধাকৃষ্ণ বিগ্রহ পশ্চিমাশ্ব। সিঁড়ি দিয়া মন্দিরে উঠিতে হয়। মন্দির তল মর্মর প্রস্তরাবৃত। মন্দিরের সম্মুখস্থ দালানে ঝাড় টাঙানো আছে, এখন ব্যবহার নাই, তাই রক্তবস্ত্রের আবরণী দ্বারা রক্ষিত। একটি দারবান পাহারা দিতেছে। অপরাহ্নে পশ্চিমের রৌদ্রে পাছে ঠাকুরের কষ্ট হয়, তাই ক্যাম্বিসের পর্দার বন্দোবস্ত আছে। দালানের সারি সারি খিলানের ফুকর উহাদের দ্বারা আবৃত হয়। দালানের দক্ষিণ পূর্ব কোণে একটি গঙ্গা জলের জ্বালা। মন্দিরের চৌকাঠের নিকট একটি পাত্রে শ্রী চরণামৃত। ভক্তেরা আসিয়া ঠাকুর প্রণাম করিয়া ওই চরণামৃত লইবেন। মন্দির মধ্যে সিংহাসনারূঢ় শ্রী শ্রী রাধাকৃষ্ণ বিগ্রহ। শ্রীরামকৃষ্ণ এই মন্দিরের পূজারীর কার্যে
প্রথম বতী হন 1857-58 খ্রিস্টাব্দ। শ্রী শ্রী ভবতারিণী মা কালী দক্ষিণের মন্দিরে সুন্দর পাষাণময়ী কালী প্রতিমা, মার নাম ভবতারিণী। শ্বেত কৃষ্ণ মর্মর প্রস্তরাবৃত মন্দির তল ও সোপানযুক্ত উচ্চ বেদী, বেদীর উপরে রৌপ্যময় সহস্রদল পদ্ম, তাহার উপর শিব সব হইয়া দক্ষিণ দিকে মস্তক উত্তর দিকে পা করিয়া পড়িয়া আছেন। শিবের প্রতিকৃতি শ্বেত প্রস্তর নির্মিত, তাহার হৃদয়পরী বারাণসী চেলি পরিহিতা নানা ভরণালঙ্কৃতা এই সুন্দর ত্রিনয়নী শ্যামাকালীর প্রস্তরময়ী মূর্তি। শ্রীপাদপদ্মে নূপুর, গুজরি পঞ্চম, পাঁজেব, চুটকি আর জবা বিল্লপত্র। পাঁজেব পশ্চিমের মেয়েরা পরে, পরহংসদেবের ভারী স্বাদ, তাই মথুরবাবু পরাইয়াছেন। মার হাতে সোনার বাউটি, তাবিজ ইত্যাদি, অগ্রহাতে বালা, নারিকেল ফুল, পৈঁছে, বাউটি, মধ্যহাতে তাড়, তাবিজ ও বাজু, তাবিজের ঝাঁপা দোদুল্যমান, গলদেশে চিক, মুক্তার সাতনর মালা, সোনার 32 নর, তারাহার ও সুবর্ণ নির্মিত মুণ্ডমালা, মাথায় মুকুট, কানে কানবালা, কানপাশ, ফুল ঝুমকো, চৌদানি ও মাছ, নাসিকায় নথ, নোলক দেওয়া, ত্রিনয়নীর বাম হস্তদয়ে নৃমুণ্ড ও অসি, দক্ষিণ হস্তদয়ে বরাভয়, কটিদেশে নরকর মালা, নিমফল ও কোমর পাটা। মন্দিরের মধ্যে উত্তর পূর্ব কোণে বিচিত্র সজ্জা, মা বিশ্রাম করেন। দেওয়ালের এক পার্শ্বে চামর ঝুলিতেছে, ভগবান শ্রীরামকৃষ্ণ ওই চামর লইয়া কতবার মাকে ব্যজন করিয়াছেন। বেদীর উপর পদ্মাসনে রূপার গেলাসে জল, তলায় সারি সারি ঘটি, তন্মধ্যে শ্যামার পান করিবার জল। পদ্মাসনের উপর পশ্চিমে অষ্টধাতু নির্মিত সিংহ, পূর্বে গোধিকা ও ত্রিশূল, বেদীর অগ্নিকোণে শিবা, দক্ষিণে কালো প্রস্তরের বৃষ ও ঈশানকোণে হংস। বেদী উঠিবার সোপানে রৌপ্যময় ক্ষুদ্র সিংহাসনপরি নারায়ণ শিলা, এক পার্শ্বে পরমহংসদেবের সন্ন্যাসী হইতে প্রাপ্ত অষ্টধাতু নির্মিত রামলালা নামধারী শ্রীরামচন্দ্রের বিগ্রহমূর্তি ও বাণেশ্বর শিব, আরও অন্যান্য দেবতা আছেন। দেবী প্রতিমা দক্ষিণাশা, ভবতারিণীর ঠিক সম্মুখে, অর্থাৎ বেদীর ঠিক দক্ষিণে ঘটস্থাপনা হইয়াছে। সিন্দুর রঞ্জিত, পূজান্তে নানা কুসুম বিভূষিত, পুষ্পমালা শোভিত মঙ্গল খট। দেওয়ালের এক পার্শ্বে জলপূর্ণ তামার ঝাড়ি, মা মুখ ধুইবেন। ঊর্ধ্বে মন্দিরে চাঁদোয়া, বিগ্রহের পশ্চাৎ দিকে সুন্দর বারাণসী বস্ত্রখণ্ড লম্বমান, বেদীর চারদিকে রৌপ্যময় স্তম্ভ, তদুপরি বহুমূল্য চন্দ্রাতপ, উহাতে প্রতিমার শোভা বর্ধন হইয়াছে। মন্দির দোহারা, দালানটির কয়েকটি ফুকর সুদৃঢ় কপাট দ্বারা সুরক্ষিত, একটি কপাটের কাছে চৌকিদার বসিয়াছে। মন্দিরের দ্বারে পঞ্চপাত্রে শ্রী চরণামৃত, মন্দির শীর্ষ নবরত্ন মণ্ডিত, নিচের থাকে চারিটি চূড়া, মধ্যের থাকে চারিটি ও সর্বোপরি একটি, একটি চূড়া এখন ভাঙিয়া রহিয়াছে। এই মন্দিরে এবং রাধাকান্তের ঘরে পরমহংসদেব পূজা করিয়াছিলেন। নাট মন্দির, কালী মন্দিরের সম্মুখে অর্থাৎ দক্ষিণ দিকে সুন্দর সুবিস্তৃত নাট মন্দির। নাট মন্দিরের উপর শ্রী শ্রী মহাদেব এবং নন্দী ও ভৃঙ্গী। মার মন্দিরে প্রবেশ করিবার পূর্বে ঠাকুর শ্রীরামকৃষ্ণ মহাদেবকে হাত জোড় করিয়া প্রণাম করিতেন।
যেন তাহার আজ্ঞা লইয়া মন্দিরে প্রবেশ করিতেছেন। নাট মন্দিরের উত্তর দক্ষিণে স্থাপিত দুই সারি অতি উচ্চ স্তম্ভ, তদুপরি ছাদ। স্তম্ভশ্রেণীর পূর্ব দিকে ও পশ্চিম দিকে নাট মন্দিরের দুই পক্ষ। পূজার সময় মহোৎসবকালে, বিশেষত কালী পূজার দিন নাট মন্দিরে যাত্রা হয়। এই নাট মন্দিরে রাসমণির জামাতা মথুরবাবু শ্রীরামকৃষ্ণের উপদেশে ভান্নমেরু করিয়াছিলেন। এই নাট মন্দিরেই সর্বসমক্ষে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভৈরবী পূজা করিয়াছিলেন। ভাঁড়ার, ভোগঘর, অতিথিশালা, বলিস্থান। চকমিলানো উঠানের পশ্চিম পার্শ্বে দ্বাদশ মন্দির, আর তিন পার্শ্বে একতলা ঘর। পূর্ব পার্শ্বের ঘরগুলির মধ্যে ভাঁড়ার, লুচিঘর, বিষ্ণুর ভোগঘর, নৈবেদ্য ঘর, মায়ের ভোগঘর, ঠাকুরদের রান্নাঘর ও অতিথিশালা। অতিথি সাধু যদি অতিথিশালায় না খান তাহলে দপ্তরখানায় খাজাঞ্চির কাছে যাইতে হয়। খাজাঞ্চি ভাণ্ডারীকে হুকুম দিলে সাধু ভাঁড়ার হইতে সিধালন। নাট মন্দিরের দক্ষিণে বলিদানের স্থান। বিষ্ণুঘরের রান্না নিরামিষ, কালীর ঘরের ভোগ ভিন্ন রন্ধনশালা। রন্ধনশালার সম্মুখে দাসীরা বড় বড় বঁটি লইয়া মাছ কুটিতেছে। অমাবস্যায় একটি ছাগ বলি হয়। ভোগ দুই প্রহর মধ্যে হইয়া যায়। ইতিমধ্যে অতিথিশালায় এক একখান শালপাতা লইয়া সারি সারি কাঙাল, বৈষ্ণব, সাধু অতিথি বসিয়া পড়ে। ব্রাহ্মণদের পৃথক স্থান করিয়া দেওয়া হয়। কর্মচারী ব্রাহ্মণদের পৃথক আসন হয়। খাজাঞ্চির প্রসাদ তাঁহার ঘরে পৌঁছাইয়া দেওয়া হয়। জানবাজারের বাবুরা আসিলে কুটিতে থাকেন, সেইখানে প্রসাদ পাঠানো হয়। দপ্তরখানা। উঠানের দক্ষিণে সারি সারি ঘরগুলিতে দপ্তরখানা ও কর্মচারীদের থাকিবার স্থান। এখানে খাজাঞ্চি মুহুরি সর্বদা থাকেন, আর ভাণ্ডারী, দাসদাসী, পূজারী, রাঁধুনি, ব্রাহ্মণ ঠাকুর ইত্যাদির ও দারোয়ানদের সর্বদা যাতায়াত। কোনো কোনো ঘর চাবি দেওয়া। তন্মধ্যে ঠাকুর বাড়ির আসবাব শতরঞ্জি, শামিয়ানা ইত্যাদি থাকে। এই সারির কয়েকটা ঘর পরমহংসদেবের জন্মোৎসব উপলক্ষে ভাঁড়ার ঘর করা হইত। তাহার দক্ষিণ দিকের ভূমিতে মহামহোৎসবের রান্না হইত। উঠানের উত্তরে একতলা ঘরের শ্রেণী, তাহার ঠিক মাঝখানে দেউড়ি। চাঁদনির ন্যায় সেখানেও দারবানেরা পাহারা দিতেছে। উভয় স্থানে প্রবেশ করিবার পূর্বে বাহিরে জুতা রাখিয়া যাইতে হয়। উঠানের ঠিক উত্তর পশ্চিম কোণে, অর্থাৎ দ্বাদশ মন্দিরের ঠিক উত্তরে শ্রী শ্রী পরমহংসদেবের ঘর। ঘরের ঠিক পশ্চিম দিকে অর্থমণ্ডলাকার একটি বারান্দা। সেই বারান্দায় শ্রীরামকৃষ্ণ পশ্চিমাশ্ব হইয়া গঙ্গা দর্শন করিতেন। এই বারান্দার পরেই পথ, তাহার পশ্চিমে পুষ্পোদ্যান, তৎপরে পোস্তা, তাহার পরেই পূত সলিলা সর্বতীর্থময়ী কলকল নানিনী গঙ্গা। নহবত, বকুলতলা ও পঞ্চবটি। পরমহংসদেবের ঘরের ঠিক উত্তরে একটি চতুষ্কোণ বারান্দা, তাহার উত্তরে উদ্যান পথ, তাহার উত্তরে আবার পুষ্পোদ্যান, তাহার পরেই নহবতখানা। নহবতের নিচের ঘরে তাহার স্বর্গীয়া পরমারাধ্যা বৃদ্ধা মাতা ঠাকুরানী ও পরে শ্রী শ্রী মা থাকিতেন। নহবতের পরেই বকুলতলা ও বকুলতলার ঘাট। এখানে পাড়ার মেয়েরা স্নান করেন। এই ঘাটে পরমহংসদেবের বৃদ্ধা মাতা ঠাকুরানীর গঙ্গা লাভ হয় 1877 খ্রিস্টাব্দ। বকুলতলার আরো কিছু উত্তরে পঞ্চবটি। এই পঞ্চবটির পাদমূলে বসিয়া পরমহংসদেব অনেক সাধনা করিয়াছিলেন, আর ইদানিং ভক্ত সঙ্গে এখানে সর্বদা পাদচারণ করিতেন। গভীর রাত্রে সেখানে কখন কখন উঠিয়া যাইতেন। পঞ্চবটির বৃক্ষগুলি বট,
অসত্য, নিম্ব, আমলকি ও বিল্ব ঠাকুর নিজের তত্ত্বাবধানে রোপণ করিয়াছিলেন। শ্রী বৃন্দাবন হইতে ফিরিয়া আসিয়া এখানে রজত ছড়াইয়া দিয়াছিলেন। এই পঞ্চবটির ঠিক পূর্ব গায়ে একখানি কুটির নির্মাণ করাইয়া ভগবান শ্রীরামকৃষ্ণ তাহাতে আসিয়া অনেক ঈশ্বর চিন্তা, অনেক তপস্যা করিয়াছিলেন। এই কুটির এক্ষণে পাকা হইয়াছে। পঞ্চবটি মধ্যে সাবেক একটি বট গাছ আছে, তৎসঙ্গে একটি অশ্বত্থ গাছ, দুইটি মিলিয়া যেন একটি হইয়াছে। বৃদ্ধ গাছটি বয়সাধিক্য বশত বহু কোটর বিশিষ্ট ও নানা পক্ষী সমাকুল ও অন্যান্য জীবেরও আবাসস্থান হইয়াছে। পাদমূলে ইষ্টক নির্মিত সোপানযুক্ত মণ্ডলাকার বেদী সুশোভিত। এই বেদীর উত্তর পশ্চিমাংশে আসীন হইয়া ভগবান শ্রীরামকৃষ্ণ অনেক সাধনা করিয়াছিলেন। আর বৎসের জন্য যেমন গাভী ব্যাকুল হয়, সেইরূপ ব্যাকুল হইয়া ভগবানকে কত ডাকিতেন। আজ সেই পবিত্র আসন উপরই বটবৃক্ষের সখী বৃক্ষ অশ্বত্থের একটি ডাল ভাঙিয়া পড়িয়া আছে। ডালটি একেবারে ভাঙিয়া যায় নাই, মূল তরুর সঙ্গে অর্ধ সংলগ্ন হইয়া আছে। বুঝি সে আসনে বসিবার এখনো কোনো মহাপুরুষ জন্মেন নাই। ঝাউতলা, বেলতলা ও কুঠি। পঞ্চবটির আরো উত্তরে খানিকটা গিয়া লোহার তারের রেল আছে, সেই রেলের উপরে ঝাউতলা, সারি সারি চারিটি ঝাউ গাছ। ঝাউতলা দিয়া পূর্ব দিকে খানিকটা গিয়া বেলতলা। এখানেও পরমহংসদেব অনেক কঠিন সাধনা করিয়াছিলেন। ঝাউতলা ও বেলতলার পরেই উন্নত প্রাচীর, তাহারই উত্তরে গভর্নমেন্টের বারুদঘর। উঠানের দেউড়ি হইতে উত্তরমুখে বহির্গত হইয়া দেখা যায় সম্মুখে দ্বিতল কুঠি। ঠাকুর বাড়িতে আসিলে রানী রাসমণি, তাহার জামাই মথুরবাবু প্রভৃতি এই কুঠিতে থাকিতেন। তাহাদের জীবদ্দশায় পরমহংসদেব এই কুঠির বাড়ির নিচের পশ্চিমের ঘরে থাকিতেন। এই ঘর হইতে বকুলতলার ঘাটে যাওয়া যায় ও বেশ গঙ্গা দর্শন হয়। বাসনমাজার ঘাট, গাজীতলা ও দুই ফটক। উঠানের দেউড়ি ও কুঠির মধ্যবর্তী যে পথ, সেই পথ ধরিয়া পূর্ব দিকে যাইতে যাইতে ডান দিকে একটি বাঁধা ঘাট বিশিষ্ট সুন্দর পুষ্করিণী, মা কালীর মন্দিরের ঠিক পূর্ব দিকে এই পুকুরের একটি বাসনমাজার ঘাট ও উল্লিখিত পথের অনতি দূরে আর একটি ঘাট। পথপার্শ্বস্থিত ওই ঘাটের নিকট একটি গাছ আছে, তাহাকে গাজীতলা বলে। ওই পথ ধরিয়া আর একটু পূর্বমুখে যাইলে আবার একটি দেউড়ি, বাগান হইতে বাহিরে আসিবার সদর ফটক। এই ফটক দিয়া আলমবাজার বা কলিকাতার লোক যাতায়াত করেন, দক্ষিণেশ্বরের লোক খিড়কি ফটক দিয়া আসেন, কলিকাতার লোক প্রায়ই এই সদর ফটক দিয়া কালীবাড়িতে প্রবেশ করেন। সেখানেও দারবান বসিয়া পাহারা দিতেছে। কলিকাতা হইতে পরমহংসদেব যখন গভীর রাত্রে কালীবাড়িতে ফিরিয়া আসিতেন, তখন এই দেউড়ির দারবান চাবি খুলিয়া দিত। পরমহংসদেব দারবানকে ডাকিয়া ঘরে লইয়া যাইতেন ও লুচি মিষ্টান্নাদি ঠাকুরের প্রসাদ তাহাকে দিতেন। হাঁসপুকুর, আস্তাবল, গোশালা, পুষ্পোদ্যান। পঞ্চবটির পূর্ব দিকে আরেকটি পুষ্করিণী, নাম হাঁসপুকুর। ওই পুষ্করিণীর উত্তর পূর্ব কোণে আস্তাবল ও গোশালা। গোশালার পূর্ব দিকে খিড়কি ফটক, এই ফটক দিয়া দক্ষিণেশ্বরের গ্রামে যাওয়া যায়। যে সকল পূজারি বা অন্য কর্মচারী পরিবার আনিয়া দক্ষিণেশ্বরে রাখিয়াছেন, তাহারা বা তাহাদের ছেলেমেয়েরা এই পথ দিয়া যাতায়াত করেন। উদ্যানের দক্ষিণ প্রান্ত হইতে উত্তরে বকুলতলা ও পঞ্চবটি পর্যন্ত গঙ্গার ধার দিয়া পথ গিয়াছে। সেই পথের দুই পার্শ্বে পুষ্পবৃক্ষ। আবার কুটির দক্ষিণ পার্শ্ব দিয়া পূর্ব পশ্চিমে যে পথ গিয়াছে তাহারও দুই পার্শ্বে পুষ্পবৃক্ষ। গাজীতলা হইতে গোশালা পর্যন্ত কুঠি,
ও হাঁসপুকুর তাহার পূর্ব দিকে যে ভূমিখণ্ড, তাহার মধ্যেও নানা জাতীয় পুষ্পবৃক্ষ, ফলের বৃক্ষ ও একটি পুষ্করিণী আছে। অতি প্রত্যুষে পূর্ব দিক রক্তিম বর্ণ হইতে না হইতে যখন মঙ্গল আরতির সুমধুর শব্দ হইতে থাকে ও সানাইয়ে প্রভাতী রাগরাগিণী বাজিতে থাকে, তখন হইতেই মা কালীর বাগানে পুষ্পচয়ন আরম্ভ হয়। গঙ্গা তীরে পঞ্চবটির সম্মুখে বিল্ববৃক্ষ ও সৌরভপূর্ণ গুলচি ফুলের গাছ, মল্লিকা, মাধবী ও গুলচি ফুল শ্রীরামকৃষ্ণ বড় ভালোবাসেন। মাধবীলতা শ্রী বৃন্দাবন হইতে আনিয়া তিনি পুঁতিয়া দিয়াছেন। হাঁসপুকুর ও কুঠির পূর্ব দিকে যে ভূমিখণ্ড, তন্মধ্যে পুকুরের ধারে চম্পক বৃক্ষ, কিয়দ দূরে ঝুমকা জবা, গোলাপ ও কাঞ্চন পুষ্প, বেড়ার উপরে অপরাজিতা, নিকটে জুঁই, কোথাও বা শেফালিকা, দ্বাদশ মন্দিরের পশ্চিম গায়ে বরাবর শ্বেত করবী, রক্তকরবী, গোলাপ, জুঁই, বেল, কচিত বা ধূস্তর পুষ্প, মহাদেবের পূজা হইবে। মাঝে মাঝে তুলসী উচ্চ ইষ্টক নির্মিত মঞ্চের উপর রোপণ করা হইয়াছে। নহবতের দক্ষিণ দিকে বেল, জুঁই, গন্ধরাজ, গোলাপ, বাঁধাঘাটের অনতি দূরে পদ্মকরবী ও কোকিলাক্ষ, পরমহংসদেবের ঘরের পাশে দুই একটি কৃষ্ণচূড়ার বৃক্ষ ও আশেপাশে বেল, জুঁই, গন্ধরাজ, গোলাপ, মল্লিকা, জবা, শ্বেতকরবী, রক্তকরবী, আবার পঞ্চমুখী জবা, চীন জাতীয় জবা। শ্রীরামকৃষ্ণও এককালে পুষ্পচয়ন করিতেন। একদিন পঞ্চবটির সম্মুখস্থ একটি বিল্ববৃক্ষ হইতে বিল্বপত্র চয়ন করিতেছিলেন। বিল্বপত্র তুলিতে গিয়া গাছের খানিকটা ছাল উঠিয়া আসিল। তখন তাহার এইরূপ অনুভূতি হইল যে যিনি সর্বভূতে আছেন তার না জানি কত কষ্ট হইল, অমনি আর বিল্বপত্র তুলিতে পারিলেন না। আরেকদিন পুষ্পচয়ন করিবার জন্য বিচরণ করিতেছিলেন, এমন সময় কে যেন দপ করিয়া দেখাইয়া দিল যে কুসুমিত বৃক্ষগুলি যেন এক একটি ফুলের তোড়া, এই বিরাট শিবমূর্তির উপর শোভা পাইতেছে, যেন তাহারই অহর্নিশ পূজা হইতেছে। সেই দিন হইতে আর ফুল তোলা হইল না। ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরের বারান্দা। পরমহংসদেবের ঘরের পূর্ব দিকে বরাবর বারান্দা। বারান্দার এক ভাগ উঠানের দিকে, অর্থাৎ দক্ষিণ মুখ। এ বারান্দায় পরমহংসদেব প্রায় ভক্ত সঙ্গে থাকিতেন ও ঈশ্বর সম্বন্ধীয় কথা কহিতেন বা সংকীর্তন করিতেন। এই পূর্ব বারান্দার অপরার্থ উত্তর মুখ। এই বারান্দায় ভক্তেরা তাঁহার কাছে আসিয়া তাঁহার জন্মোৎসব করিতেন, তাঁহার সঙ্গে বসিয়া সংকীর্তন করিতেন, আবার তিনি তাঁহাদের সহিত একসঙ্গে বসিয়া কতবার প্রসাদ গ্রহণ করিতেন। এই বারান্দায় শ্রীযুক্ত কেশবচন্দ্র সেন শিষ্য সমভি বিহারে আসিয়া তাঁহার সঙ্গে কত আলাপ করিয়াছেন। আমোদ করিতে করিতে মুড়ি, নারকেল, লুচি, মিষ্টান্নাদি একসঙ্গে বসিয়া খাইয়া গিয়াছেন। এই বারান্দায় নরেন্দ্রকে দর্শন করিয়া শ্রীরামকৃষ্ণ সমাধিস্থ হইয়াছিলেন। আনন্দ নিকেতন। কালীবাড়ি আনন্দ নিকেতন হইয়াছে। রাধাকান্ত, ভবতারিণী ও মহাদেবের নিত্য পূজা, ভোগ রাগাদি ও অতিথি সেবা, একদিকে ভাগীরথীর বহুদূর পর্যন্ত পবিত্র দর্শন, আবার সৌরভাকুল সুন্দর নানা বর্ণরঞ্জিত কুসুম বিশিষ্ট মনোহর পুষ্পোদ্যান, তাহাতে আবার একজন চেতন মানুষ অহর্নিশ ঈশ্বর প্রেমে মাতোয়ারা হইয়া আছেন। আনন্দময়ীর নিত্য উৎসব। নহবত হইতে রাগরাগিণী সর্বদা বাজিতেছে। একবার প্রভাতে বাজিতে থাকে মঙ্গল আরতির সময়, তারপর বেলা নয়টার সময় যখন পূজা আরম্ভ হয়, তারপর বেলা দ্বিপ্রহরের সময়, তখন ভোগ আরতির পর ঠাকুর ঠাকুরানীরা বিশ্রাম করিতে যান।
আবার বেলা চারিটার সময় নহবত বাজিতে থাকে। তখন তাহারা বিশ্রাম লাভের পর গাত্রোত্থান করিতেছেন ও মুখ ধুইতেছেন। তারপর আবার সন্ধ্যারতির সময়, অবশেষে রাত নয়টার সময়, যখন শীতলের পর ঠাকুর শয়ন হয়, তখন আবার নহবত বাজিতে থাকে।